আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থ হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী ও সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি, ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অফ লর অধ্যক্ষ। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। প্রাথমিক জীবন এবং শিক্ষা। রহমানের বাবা নাজিউর রহমান মঞ্জুর ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার মা শেখ রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাইজি ও শেখ ফজলুল করিম সেলিমের বোন। নাজিউর রহমান মঞ্জুর একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আন্দালিব LLB করার জন্য লন্ডনে যাওয়ার আগে প্রথমে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের এবং পরবর্তীতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ছাত্র ছিলেন। কর্মজীবন। তিনি 1997 সালে লিঙ্কনস ইন থেকে বার পরীক্ষায় পাশ করেন। এরপর দেশে ফিরে আসেন এবং ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে একজন শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন এবং 3 বছর তার সাথে কাজ করেন। বর্তমানে তিনি ঢাকায় আইনজীবী হিসেবে কাজ করছেন এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অফ ল এর অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবন। 2000 সাল থেকে আন্দালিব রহমান পার্থ তার বাবা নাজিউর রহমান মঞ্জুর সাথে রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িয়ে পড়েন। 2008 সালের এপ্রিল মাসে তার বাবার মৃত্যু হলে আন্দালিব বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা এক আসনে 4 দলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে বিজয়ী হন। তিনি 2009 থেকে 2014 পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2014 সালের নির্বাচনে তার দল BNP'র নেতৃত্ব নির্বাচন বয়কট করে। 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 17 আসনে ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের প্রার্থী হয়েছেন। তিনি ঢাকা 17 ও ভোলা এক আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মাননীয় স্পিকার, কোনো কোনো দেশের অর্থনীতি অনেকখানি ডিপেন্ড করে তার মিডল ক্লাস ফ্যামিলির উপরে, কত স্ট্রং তার মিডল ক্লাস ইকোনমি মিডল ক্লাস ফ্যামিলি দাঁড়ায়। স্লোলি বাট শিওরলি আমরা সেদিকে যাচ্ছিলাম, কিন্তু কোথা থেকে ঠিক 96-এর মতো এক দরবেশ এসে হাজির হলো। মাননীয় স্পিকার, এটাকে আইসোলেটেডলি করে দেখলে হবে না। আজ থেকে 3-4 বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংক্রাপ্ট ছিল, আত্মস্বীকৃত দেউলিয়া, যারা নিউজ পেপারে বলেছিল 700 কোটি টাকা 800 কোটি টাকা লস যাদের, 1000 কোটি টাকা বরং, সেই দরবেশরা এই 2 বছরে ব্যাংকের টাকা শোধ করে আরো 10,000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এই দরবেশ এবং তার সাথে তাদের বিভিন্ন মুরিদ, আমি স্পষ্ট করে বলতে চাই, চোর কোনো দলের না। একজন মাননীয় সংসদ সদস্য বললেন আমাদের দলের বা 4 দলীয় জোটের একজনের নাম, যদি সেও থাকে সবার বিচার হওয়া উচিত। এখন সময় এসেছে মাননীয় স্পিকার, একটা কথা নিবিড়ভাবে দেখতে হবে, এটা কোনো আইসোলেটেড হ্যাপেনিং না, সরকারের তরফ থেকে লাগামহীন বক্তব্য এসেছে। মাননীয় স্পিকার, আপনি স্মরণ করে দেখেন, আমি অবাক হয়ে গেলাম এমন মাননীয় সংসদ সদস্য বলল, স্পেকুলেটিভ মানে নাকি ফটকা, তাহলে ফ্রড মানে কি? স্পেকুলেটিভ মানে যদি ফটকা হয়ে থাকে তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রড? একবার মাননীয় অর্থমন্ত্রী বললেন এখানে হতেই পারে, মাননীয় অর্থমন্ত্রী বললেন এগুলি হতেই পারে, ডক্টর মশিউর রহমান বললেন দিস ইজ নান অফ আওয়ার কনসার্ন, শেয়ার মার্কেট আমাদের কোনো চিন্তার ব্যাপার না। সরকারের তরফ থেকে তা বলা হলো এতে বিরোধী দল দায়ী। মাননীয় স্পিকার, এই কথাগুলি শেয়ার মার্কেটকে অ্যাগ্রাভেট করেছে, তারা ট্রান্সফর্মার লাগিয়েছে, রেগুলেটর লাগিয়েছে, এটা লাগিয়েছে, ওটিয়ে লাগিয়েছে, কোনো লাভ নাই। তারা ডেকে এনে মানুষকে ইনভেস্ট করেছে, 30-40 হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, গত 2 বছরে 12 লক্ষ বিও অ্যাকাউন্ট হয়েছে, এর আগে আরো 20 লক্ষ ছিল, এর মধ্যে 8 লক্ষ শুধু আমাদের মা বোনেরা। মাননীয় স্পিকার, আমার যদি বিও অ্যাকাউন্ট থাকে, ইফ আই হ্যাভ এ বিও অ্যাকাউন্ট, ন্যাচুরালি মাই মাদার, মাই সিস্টার, মাই ফ্রেন্ড সবাই আমার উপরে ডিপেন্ডেন্ট থাকে। এক বিও অ্যাকাউন্ট দিয়ে 5 জন 6 জন 10 জন কাজ করে। আপনি জানেন বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই, সারা পৃথিবীতে মন্দা, এই মুহূর্তে সবাই 2 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করে 5,000 টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে, এটা কি কোনো অপরাধ? আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড বিজনেসে লস হবে লাভ হবে, কিন্তু ডাক দিয়ে তো আপনি ধোকা দিতে পারেন না। বারবার ডেকে এনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে তাদেরকে রাস্তা ফেলে দেওয়া হচ্ছে। 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে মাননীয় স্পিকার।
মাননীয় স্পিকার ডক্টর ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয় মাননীয় স্পিকার আই উইল নট গো ইনটু দ্য ডিটেইলস অফ দ্য ল তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকের আছেন তারা যদি থাকতেন আরো সুবিধা হতো মাননীয় স্পিকার যদিও পার্লামেন্ট বলে সংবিধান বলে ল ইজ ইকুয়াল বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল 111 এ দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে 20 তেলে রাখা হয়েছে কিন্তু দুই নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে ইমিউনিটি আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কাফ করে যেতে পারে ডক্টর ইউনুস আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড 65 বা 70 ইয়ার্স ওল্ড বাট 80 বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে 75 বা 70 বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত মাননীয় স্পিকার ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক তারপরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্নড 23 জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দ্যাট উই আর কনসার্ন উই আর লুকিং ইন টু দ্য ম্যাটার ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিনটন মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন ডক্টর ইউনুসের এই ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করা যেত আই হ্যাভ উইটনেসড ইট আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্নড দিস ইজ ইউনুস অ্যালার্জি আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন এখন সার্বভৌমত্বর সাথে আর ব্যালেন্স নিড এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশে বিপদ হচ্ছে আমরা তাদের কাছে যে হাত পাততেছি দুই নেত্রীর মনোমালিন্য হচ্ছে নির্বাচনে যাবো কি যাবো না আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে এখানে ভিড় লেগে যাচ্ছে আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্ব ব্যাপার এটা সার্বভৌমত্ব ব্যাপার না এটা পার্সোনাল ভেন্ডাটার ব্যাপার হেফাজত ইসলামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই মাননীয় স্পিকার আমি দেখলাম আলামা শফি সাহেব 90 বছর বয়স হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন বড় নিউজ পেপারে চলে আসলো আলামা শফি সাহেব হেলিকপ্টারে গিয়েছেন কোথায় টাকা পেল আমাদের তোফায়েল আহমেদ সাহেব গত 4 বছরে 40 বার ভোলাতে হেলিকপ্টারে গিয়েছেন এই ব্যাপারে কিন্তু কেউ প্রশ্ন করলেন না আমি মনে করি মাননীয় স্পিকার আপনারা আমাকে একটু মাফ করবেন আপনারা আমাদের ঐক্যতা আমি একটু কথা বলে নিই মাননীয় স্পিকার গত 30 বছর গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াইয়ে আমরা যে পরিমাণ গাড়ি ভেঙেছি আপনারা যে পরিমাণ গাড়ি ভেঙেছেন এক বছরে জাপান এত গাড়ি বানায় না যত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি ওই দিয়ে দুইটা পদ্মা ব্রিজ বানানো যেত আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি সেটা সহিংস আন্দোলন আপনারা জয় বাংলা বলে গাড়ি ভাঙলে সহিংস আন্দোলন আল্লাহু আকবার বলে হেফাজত যদি গাড়ি ভাঙে তাহলে তারা জঙ্গি হয়ে যায় এইটা কি ধরনের কথা মাননীয় স্পিকার জঙ্গি কেন বলছি জঙ্গি ইজ আ ভেরি ডেঞ্জারাস টার্ম আমরা যখন এখানে লোকাল পলিটিক্স এর জন্য জঙ্গি বলি বিদেশে আমাদের ভাবমূর্তি সাংঘাতিক ভাবে নষ্ট হয় আওয়ামী লীগ সরকারই তো সবচেয়ে বেশি ক্রেডিট নেয় যে আমরা জঙ্গি থামিয়ে দিয়েছি আওয়ামী লীগ সরকারই যদি সবচেয়ে বেশি জঙ্গি বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের রেপুটেশন প্রবলেম হেফাজত ইসলাম নিয়ে আরেকটা কথা বলছি আওয়ামী লীগের যে পলিটিক্যাল ক্রাইসিস যেটা দেখা দিয়েছে হেফাজত ইসলাম আসলো কেন মাননীয় স্পিকার হেফাজত ইসলাম কিন্তু আসেনি যখন আমরা বিভিন্ন জায়গায় মদের লাইসেন্স দেই যখন আমরা সিনেমা হল ওপেনিং এ মিলাদ দেই যখন আমরা ব্যাংক ওপেন করি মিলাদ দিয়ে তখন কি হেফাজত আসবে হেফাজত ইসলাম এসেছে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে কোথায় হয়েছে গণজাগরণ মঞ্চে আমি পার্টিকুলার বলছি কিছু অ্যান্টি ইসলাম ব্লগার নাস্তিক হতেই পারে এটা যার গণতান্ত্রিক ব্যাপার কিন্তু অ্যান্টি ইসলাম কিছু ব্লগার সেই সময়টা বিচার করলেই তো পারত সেই সময় বিচার করেনি কেন সেই সময় বিচার না করে কি নাম দেওয়া হয়েছে এরা জঙ্গি এরা হেফাজতে জামাত এদের সাথে কথা বলা যাবে না তো জঙ্গি হলে এদের সাথে মিটিং হচ্ছে কেন জঙ্গি যদি হয় এরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন কেন জঙ্গি যদি হয় এখানে মন্ত্রীরা যে আলামা শফি সাহেবের সাথে দেখা করছেন কেন
আসল কথাটা সেটা না, আসল কথা হলো রাজীবকে নিয়ে। রাজীব যিনি মারা গিয়েছিলেন, আই উইল নট গো, আমি বলবো না রাজীব অ্যান্টি মুসলিম নাস্তিক কি ছিল না ছিল, কিন্তু দেয়ার ওয়াজ আ কন্ট্রোভার্সি বিকজ 886/2012 রিট পিটিশনে সেই থাবা বাবা নিয়ে কথা ছিল। আমার দেশের মাহমুদুর রহমান সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে, যদি কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি পরে আসছি, বাট এটা কিন্তু কেউ কোনোদিন মানা করেনি যে না এটা মিথ্যা কথা। হ্যাঁ, সরকারের তরফ থেকে অনেকে মিডিয়াতে বলেছেন যে না কি করা হচ্ছে, এটাকে নতুন করে বানানো হয়েছে, এটা আসলে এরকম ছিল না। আসলে ব্যাপারটা কি, যদি নতুন করেই বানানো হয়, থাবা বাবা যদি আসলে রাজীবের না হয়ে থাকে, তাহলে ওটা কেন সত্য হবে যে ওই চারজন যারা মার্ডার করলো তারা ওই থাবা বাবা পরে রাজীবকে মার্ডার করলো? তার মানে থাবা বাবা আগেই ছিল। আওয়ামী লীগের টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, এই অ্যান্টি ইসলাম লোককে আওয়ামী লীগ এখানে শোক প্রস্তাব দিয়ে আওয়ামী লীগ জাতীয় বীর বানিয়েছে, এবং বাংলাদেশে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে দিয়েছে তাকে এই পার্লামেন্টে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে। এই মন্ত্রীরা শার্লক হোমস, কেউ মারা যাওয়ার এক ঘন্টার মধ্যে যে মন্ত্রীরা বলে দিচ্ছে এটা এ মেরেছে এটা ও মেরেছে। তো জামাত ইসলামী যে খুব শিবির যে খুব ভালো আমি তা বলছি না, কিন্তু শিবির যদি মেরে থাকে আমার কথা চলো, এবং এতে যদি জামাত ইসলামী রাজনীতি না করতে পারে, তাহলে বিশ্বজিৎ মারা যাওয়ার পর ছাত্রলীগ কিভাবে রাজনীতি করে বাংলাদেশে? আমার প্রশ্ন সেটা। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।